আজকে গুগলাব গেছি 17 তারিখে প্রোগ্রাম দেশনাথ এবং খালেদা জিয়া মুক্তি আন্দোলনকে বেগবান এবং গণ আন্দোলনের উপর জরুরি বড় আলোচনা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে সবার সভাপতি এবং আমাদের প্রধানমন্ত্রী জেলা বিএনপি শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ জেলা এবং উপজেলা ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাই যারা সমাবেশ আমি আপনাদের কাছে আমার ব্যক্তিগত মতামত তুলে ধরছি, সেটা হলো যে সর্বপ্রথম করার যেটা সাংগঠনিক কাঠামোর মধ্যে থেকে একটা নিয়মতান্ত্রিক ভাবে এগিয়ে যেতে হবে এবং সংগঠনটাকে একটা গতিশীল করে গড়ে তুলতে হবে। আমাদের কিছু সমস্যা যেটা আহ্বায়ক সাহেব ইতিমধ্যে সমাধান দিয়েছেন যে বিভিন্ন কারণেই কমিটিতে নাম দেওয়া হয়েছে, তো এখান থেকে আমাদের একটা শিক্ষার বিষয় আছে। আজকে সম্মানিত যারা আমাদের উপজেলা বিএনপি বিশেষ করে আহ্বায়ক সদস্য সচিব সম্মানিত আহ্বায়ক বিন্দু আছেন, আমি আপনাদের আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা যে উপজেলা বিএনপিতে কমিটি দিচ্ছি আমাদেরকে মানতে হবে এবং বিশ্বাস করতে হবে দেশনেত্রী এবং খালেদা জিয়ার নির্দেশ এবং তারেক রহমানের নির্দেশ ক্রমে আজকের জেলা আহ্বায়ক কমিটি এবং তাদের বৈধ অনুমোদনের পরিপ্রেক্ষিতে আজকে উপজেলা বিএনপি আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে, মানতে হবে এবং কর্মকাণ্ড করতে হবে। আমরা দাবি শেষে ভোট দিতে হবে, এই বিশ্বাস এবং এই বাস্তবতা যদি কেউ না মানে মন করার কথা বলে বা মন করার চিন্তা করে তাহলে সেটা বিএনপি করা হলে না, সেটা বাইরে তার দল করা হলে। আমি ব্যক্তিগতভাবে বিএনপি করি, আমি মানে এক মিনিট না বললেই তো আমাদের আলী নওয়াজ মোহাম্মদ হয়ে মানে যখন বিএনপিতে যোগ দেন তখন আমি জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, তখন থেকে আমাদের রাজনৈতিক জীবনে আমরা দেখেছি যে অনেক বাস্তবতার কারণে আমরা কোয়েমের বিরুদ্ধে রেলগেটে মিছিল দেওয়ার লিখন বাইরা ছিল আমাদের বিপিস মিছিল দেওয়ার কিছুদিন পরেই কিন্তু উনি বিএনপিতে যোগ দিল মানে বিএনপির ইসে, তো আমরা কিন্তু তাকে মেনে নিয়েছি। কেন মেনে নিয়েছি? যে সে বিএনপিতে আসছে দেশন কিরকম খালেদা দিয়ে তার হাতে ধানে শেষ তুলে দিয়েছে, আমরা মনে প্রাণে ওই সব বিশ্বাস করতাম যে খালেদ ভাই মনোনয়ন করো, আমরা কিন্তু এই চিন্তাই ছিলাম। তারপরে যখন তাকে মনোনয়ন দেওয়া হলো আমরা কিন্তু আমরা দল করি এবং খালেদা জিয়া ধানে শেষের প্রতি শ্রদ্ধা রেখে আমাদের নীতিগত সিদ্ধান্তের জায়গা থেকে আমরা কিন্তু তাকে নির্বাচিত করেছি এবং তার সাথে রাজনীতি করেছি। আমি কিছু কথা না বললেই না, বিগত দিনে যেভাবে কমিটি হয়েছে সেই তুলনায় বর্তমান জেলা আহ্বায়ক কমিটি আমি অবশ্যই মনে করি যে তাদের মধ্যে গণতন্ত্রের সিটেশনটা না ভালোই চেতনা আছে, কারণ আমরা বিগত দিনে কমিটি বলা দেখছি বাসায় বসে বাড়ি বসে একজন আহ্বায়ক করা হয়েছে এবং সেই আহ্বায়কের মানে ইউনিয়নের ওই সভাপতির সই ছাড়া ওয়ার্ড কমিটি পাস হবে না, যেটা সংবিধানে নাই কিন্তু সেরকম হয়েছে। যদি এই কথা এখানে বলা ঠিক না মানে তবু আমি বলছি, তো আমি বিশেষ করে আজকে যারা আহ্বায়ক উপজেলা আহ্বায়ক কমিটিতে আছেন আমি আপনাদের বলবো অনুরোধ করবো যে সাংগঠনিক ভাবে আমাদের উচিত, আমি ব্যক্তিগতভাবে এটা আমার মতামত যে প্রত্যেক ইউনিয়নে এখনো অপপ্রচার আছে যে আমাদের নেতৃবৃন্দকে অনেকে স্বীকারই করতে চায় মেনে নিতে চায় না, ব্যাপারটা এরকম হয়ে গেছে। আসলে তারা গ্রামগঞ্জে থাকে, তারা কিন্তু পার্টি অফিস পোকা আসে না, কর্মসূচি তো থাকে না এবং বাস্তবতা তারা বোঝে না। আমি মনে করি যে আজকের এই আহ্বায়ক কমিটি যারা উপজেলা কমিটির নেতৃত্বে একটা চিঠি একটা এজেন্ডা দিয়ে না আসুক, হয়তো তারা মানে আগের কমিটিতে ছিল তারা হয়তো আসবে না, না আমরা আগে বললাম কেউ মধ্যে তারা আসবে না, আমরা তো সবকিছু মেনে নিয়েই বিএনপি করছি, তো খালেদা জিয়াকে মানলে তারেক রহমানকে মানলে তাহলে আমাদের অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু সাকে বাধ্য হবে, যে পুরাতন কমিটি বিলুপ্তি করা প্রসঙ্গে 2 নম্বর এজেন্ডা দিলেন, নতুন কমিটি গঠন করার প্রসঙ্গে 3 নম্বর এজেন্ডা দিলেন, বিবিধ সাংগঠনিক গতিশীল করার এই তিনটা এজেন্ডা দিয়ে আপনারা বিভিন্ন ইউনিয়নের যেখানে আহ্বায়ক কমিটি আছে অথবা ইউনিয়ন কমিটি আছে আপনারা তাদের চিঠি দিয়ে আপনারা জানিয়ে দিলেন, তারপরে কেউ না আসলে কিছু করার নেই, এটা সংগঠনের নিয়ম। এখানে আমরা সাংবাদিকদের কাছে আমাদের যে
সিদ্ধান্ত হবে যে সমস্ত কমিটি বিলুপ্ত করা হলো সেটা আমরা পত্রিকার মাধ্যমে তারা তার আগে তো আমরা তাদেরকে চিঠি দিয়ে দিলাম তো এইভাবে আমি মনে করি যেভাবে কাজটা করলে কারো প্রতি অশ্রদ্ধা হয় না এবং আমরা যে রাজনীতি করি আমরা যে তাদের প্রতি শ্রদ্ধাশীল সহনশীল তারা আমাদের ভাই আমরা চাই তারা আমাদের সাথে রাজনীতি করুক এই জায়গাটাতে যেন কোনো ভুল বোঝাবুঝি না হয় আমার প্রশ্ন হচ্ছে আহ্বায়ক সাহেব যদি একটা চিঠি দেয় তাতে আহ্বায়কের মান পাবে যে না আমাদের নতুন নেতা নির্বাচিত হয়েছে বদলে কে আবুল হোসেন গাজী আহ্বায়ক আমাদের সদস্য সচিবকে আমাদের মুজিবুর রহমান আমাদের চীনের জন্য মানে শহীদুল ইসলাম গনি মোল্লা রফিকুল ইসলাম চৌধুরী এই যে নামগুলা এই নামগুলা শুধু খালি মিলিটারি গোলাম মোস্তফা এই নামগুলা এটা কিন্তু আপনারা এর সাথে এই কমিটির একটা কপি দিয়ে দিতে পারে যে আমাদের উপজেলার কমিটি এক কৃষ্ণার চিঠি অপর কৃষ্ণার কমিটি এইভাবে দিয়ে আপনি যদি মনে করেন যে যেহেতু আমাদের সামনে এই 17 তারিখকে সামনে রেখে কমিটি কোনো চিন্তা ভাবনাই আমি মনে করি যে নিয়তিটা 17 তারিখের পরে যে কোনো দিন শর্ট টাইমে আরেকটা কথা না বলেই না আমাদের মাঝে যেহেতু আহ্বায়ক কমিটির দুজনকে যোগ না আহ্বায়ক সাইনিং পাওয়ার হয়েছে সেই সাইনিং পাওয়ারের ব্যাপারে আমাদের মাঝে একটু কথা হচ্ছে যে মানে সমন্বয়ের অভাবের কারণে এই আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে তা আমি সম্মানিত নেতৃবৃন্দকে অনুরোধ করব যেহেতু আমাদের জেলা ব্যাংকের সংগ্রামে আহ্বায়ক এবং সদস্য সচিব আপনাদের সাথে আছে এবং সবসময় আপনারা পাশে পান তা আপনারা এই এই সমস্যার যদি সমাধান না করতে পারেন তাহলে পরে এটা আমাদের এক ধরনের একটা ব্যর্থতা তো এটা আমি আহ্বায়ক সাহেবকে অনুরোধ করব যে আপনি যখন চিঠি করেন তখন আপনি আহ্বায়ক সাহেবের রুমে যেখানে আমাদের সর্বোচ্চ সত্য থাকেন ওই টেবিলে বসে আপনি তাদের যে বাকি তাদের সাইনিং পাওয়ার দেওয়া হয়েছে আপনি তাদেরকে টেলিফোন করবেন এতে আপনার ইজ্জত যাবে না কারণ আপনি আমাদের নেতা আপনি আমাদের থানার কনভেনার উপজেলা আপনি আপনি ফোন করে বলবেন ভাই আমরা মিটিং না আমরা অমুক দিন মিটিং করতে চাই আমরা চিঠি ছাড়তে চাই আমরা এই আমাদের কর্মসূচি আপনার আমন্ত্রণ থাকবে আমাদের সম্মানিত আহ্বায়ক এবং সদস্যদের কাজ আছে যাতে আপনাদের মানে মাঠে মাঠে বলতে পারি না আমাকে বলে নাই এই দোষটা আপনি না থাকে নেতৃবৃন্দ বলে না আপনি আপনি আমরাও বুঝি যে না আপনি গতিশীল নেতৃত্ব আর গতিশীল আমরা সবাই আছি তো এই হচ্ছে আমার মতামত আর আগামী 17 তারিখের প্রোগ্রামটা আমরা আমাদের এলাকা থেকে যদি আমরা উপজেলার এক একজন এক এক ইসে আসি আরেকটা সেখানে আমরা কিভাবে আসবো এই ব্যাপারে একটু দিন নির্দেশনা আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এই জিনিসগুলা কিন্তু করতে পারেন আমার খানখানা করে বিএনপি কমিটি কিভাবে হবে এটা কিন্তু আমাদের আসলাম নিয়ে ভালো বুঝি আমি যদি জবাবে মাত্র পারি করি এটা এটা ঠিক হবে না আজকে খানবন্দর কমিটি কিভাবে এখানে শহীদুল ইসলাম বলি এবং আমাদের একেবারে বড় সবসময় যোগাযোগ আমাদের এরকম কেয়ারকালী সাহেব ভালো বলতে বিনোদপুরের কমিটি কিভাবে এটা কিন্তু লিখন সাহেব ভালো বলতে তো একটা উপজেলা কমিটির লোকজনকে বসে যদি একটা আনুষ্ঠানিক দেওয়া যায় যে চন্দ্রী কমিটি কে হবে রবিকুল ইসলাম চৌধুরী ভালো বলে তো একা এত দায়িত্ব না নিয়ে যে দায়িত্ব নিয়ে আসতে যারা দায়িত্ব নিয়ে আসতে সদস্য দিল আজকে আমাদের মিটিং এর লোক হয় না তো আমি উপজেলা বিএনপির কে অনুরোধ করব যে আপনারা ইউনিয়ন কমিটি গুলো একটা সিস্টেমের মধ্যে আসে যাতে আপনাদের উপরে চাপ না থাকে সমালোচনা না থাকে ব্যর্থ না হয় সবল মানে আমরা সবাই সবল হতে চাই এবং 17 তারিখের অনুষ্ঠানের মূলত কি কর্মসূচি কিভাবে আসা যায় এই জন্যই উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো থাকবেন আমাদের সিদ্ধান্ত স্বেচ্ছায় পার্টি অফিসের আলোচনা করা নেতৃবৃন্দ দয়া করে বক্তব্য দেবেন না বাদ দিছে প্রশ্ন দিন আবার আমি স্পিকার বিসমিল্লাহির রহমানির রহিম আচ্ছা আমি বলি ঠিক আছে তারপরে এক সময় গণতান্ত্রিক উপায়ে